আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সুস্থতা কামনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দুঘরা নকদান বইয়ে কিছু এন্ট্রি আলোচনা করেছি। আজকে আমি একটি সরাসরি একটি সৃজনশীল কোশ্চেন আলোচনা করব এবং একটি সৃজনশীল কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো। শিক্ষার্থীরা, তোমরা তাহলে প্রশ্নটি দেখো। তো হিসাববিজ্ঞান আসলে প্রশ্নটি বোর্ডে লিখা, তারপর কোশ্চেন বোর্ডে লিখে আবার অঙ্ক করাটা আসলে খুব একটা সম্ভব হচ্ছে না। তোমরা প্রশ্নটি তোমাদের সামনে রাখো, আমি প্রশ্নটি তোমাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি। প্রশ্নটি হচ্ছে সিলেট বোর্ড 2015, সিলেট বোর্ড 2015 সালে যে নকদান বইয়ের কোশ্চেনটি এসেছে দুগড়া নকদান বই থেকে, সেই কোশ্চেনটি তোমরা সবাই দেখো। তোমাদের যার কাছে যে বই থাকুক না কেন, অবশ্যই কোশ্চেনটি তোমরা খুঁজে পাবে। বইয়ের শেষের দিকে থাকতে পারে অথবা টেস্ট পেপারে থাকতে পারে। তোমরা বোর্ড কোশ্চেনটি সামনে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রশ্নটি হচ্ছে মেসার্স শাহিন ট্রেডার্সের নিম্নোক্ত লেনদেনগুলো 2014 সালে মার্চ মাসে সংগঠিত হয়েছিল। 2014 মার্চ 1, নগদ তহবিল 40,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 5,500 টাকা। আমি তোমাদেরকে গত ক্লাসে ধারণা দিয়েছি নকদান বই করতে গেলে প্রথমে যে মাসের প্রশ্নটি দেওয়া থাকে সেখানে প্রথমে একটা প্রারম্ভিক নগদ উদ্ধৃত্ত এবং প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃত্ত দেওয়া থাকে। তো যদি প্রারম্ভিক নগদ উদ্ধৃত্ত হয়, নগদ জমা হয়, তখন আমরা ব্যালেন্স বিডি দিয়ে ডেবিট পাশে লিখি। আর যদি ব্যালেন্স বিডি দিয়ে আমরা ডেবিট পাশে লিখি, এখানে বাম পাশ হচ্ছে ডেবিট এবং ডান পাশ হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, তো উপরে আমরা শিরোনাম দিব, অবশ্যই উপরে আমরা শিরোনাম দিব মেসার্স শাহিন ট্রেডার্স দুঘরা নকদান বই, মেসার্স শাহিন ট্রেডার্স, মেসার্স শাহিন ট্রেডার্স দুঘরা নকদান বই, মেসার্স শাহিন ট্রেডার্স দুঘরা নকদান বই। তো প্রশ্নে ব্যালেন্স বিডি দিয়ে, প্রশ্নে নগদ জমা, ব্যাংক জমা যদি থাকে ব্যালেন্স বিডি দিয়ে আমরা ডেবিট পাশে লিখবো। অনেক সময় তোমরা দেখবে ব্যাংক জমার ক্ষেত্রে ব্যাংক জমার উদ্বৃত্ত না থেকে ব্যাংক জমাতিরিক্ত থাকতে পারে অথবা ব্যাংক জমা ব্র্যাকেটে ক্রেডিট থাকতে পারে। এ কথার অর্থ হচ্ছে নকদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত না ক্রেডিট উদ্বৃত্ত, ব্যাংক জমাতিরিক্ত, তখন আমরা ক্রেডিট পাশে লিখবো। এখানে সেই বিষয়টি বলা আছে। তাহলে আমরা শুরু করি প্রথমে 2014 মার্চ 1, 2014 মার্চ 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি যেটি নগদ উদ্বৃত্ত বলা আছে, নগদ তহবিল বলা আছে, সেটি ডেবিট পাশে আমরা লিখব 40,000 টাকা। আর যেহেতু ব্যাংক জমার উদ্বৃত্ত নেই, বলা আছে ব্যাংক জমাতিরিক্ত, এজন্য আমরা এটি ক্রেডিট পাশে লিখব, অর্থাৎ এটি ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত। তাহলে 2014 মার্চ 1 ব্যালেন্স বিডি, ব্যাংক জমাতিরিক্ত আছে 5,500, ব্যাংক কলামে লিখবো আমরা 5,500। ঠিক আছে, তাহলে এখানে ব্যালেন্স বিডি আমরা উভয় পাশে লিখবো। এরপরে কোশ্চেনটা হচ্ছে পণ্য ক্রয় নগদে 15,000 টাকা এবং বাকিতে 20,000 টাকা। তো নকদান বই মানেই হচ্ছে জমা খরচের বই, প্রাপ্তি ডেবিট পাশে, জমা ক্রেডিট পাশে খরচ, ডেবিট পাশে আয়, ক্রেডিট পাশে ব্যয়। তো ক্রয় মানে খরচ, ক্রয় হলে টাকা চলে যায়, এটা হচ্ছে বহিঃপ্রবাহ। তাহলে আমরা এটি ক্রেডিট পাশে লিখব, মার্চ 4 ক্রয় হিসাব, ক্রয় হিসাব। এখন কথা হচ্ছে নকদান বই মানে শুধুমাত্র এখানে নগদ লেনদেনগুলোই আসবে, কোনো প্রকার ধার লেনদেন এখানে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা ক্রয় হিসাব লিখে নগদ টাকাটাই লিখব শুধু, ক্রেডিট পাশে 15,000 টাকা, ক্রেডিট পাশে 15,000 টাকা, যেটি বাকিতে আছে সেটি অন্তর্ভুক্ত হবে না, যেটি বাকিতে আছে সেটি অন্তর্ভুক্ত হবে না। এরপর হচ্ছে ত্রিশার নিকট হতে 4,000 টাকা এবং 3,000 টাকা দুটি চেক পাওয়া গেল। তো এটি প্রাপ্তি, তাহলে ডেবিট পাশে আমরা লিখব 7 তারিখ, ত্রিশা হিসাব, ত্রিশা হিসাব, ডেবিট পাশে 4,000 টাকা এবং 3,000 টাকা দুটি চেক পাওয়া গেল। এই এন্ট্রিটি নিয়ে আমি তোমাদেরকে ক্লিয়ার করি। এই চেক পাওয়া নিয়ে হিসাব বিজ্ঞানীদের মধ্যে দুটি মত। আমরা একটি বিষয় জানি, চেক পাওয়া নগদ পাওয়া এক কথা যতক্ষণ পর্যন্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া না হয়। এখন কিছু কিছু হিসাব বিজ্ঞান এই বিষয়ে এ ধরনের মতামত দেয়, যেহেতু আধুনিককালে বেশিরভাগ লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয়, তাহলে চেক প্রাপ্তি মানে এটি সরাসরি আমরা ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে জমা দেওয়া হয়েছে, চিন্তা করে ব্যাংক কলামে
লেখা পক্ষপাতী। আচ্ছা, এরপরে এখানে আরেকটি বিষয় আমি স্পষ্ট করি, সেটি হচ্ছে যদি চেক পাওয়া গেল 7 তারিখে, বলা আছে 30-এর নিকট হতে 4,000 টাকা ও 3,000 টাকা দুটি চেক পাওয়া গেল। আমরা ধরে নিচ্ছি চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক কলামে লিখব। যদি পরের কোনো তারিখে, মনে করো 25 তারিখ বা 27 তারিখে এসে যদি বলা থাকে 7 তারিখে 30-এর নিকট হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো, এরকম যদি বলা থাকে তাহলে অবশ্যই এই 7 তারিখের লেনদেনটি আমাদেরকে নগদ কলামে লিখতে হবে। ঠিক আছে, তো যেটি লিখে তোমরা একটি নোট দিয়ে দিবে, তাহলে আশা করি ভুল হবে না। তাহলে আমরা এটি ব্যাংক কলামে লিখি, তাহলে নগদ কলাম অবশ্যই লিখতে হবে কখন, যখন অন্য কোনো তারিখে ওই চেকটি ব্যাংকে জমা দেওয়ার কথা থাকে, তখন স্পষ্ট বুঝে যাচ্ছে যে চেকটি সেটি ব্যাংকে জমা দেওয়া হয়নি। তাহলে আমরা 7 তারিখ লিখি, 30-এ হিসাব ডেবিট পাশে টাকা ব্যাংক কলামে, 30-এ হিসাব ডেবিট পাশে টাকা ব্যাংক কলামে 7,000, 30-এ হিসাব ডেবিট পাশে টাকা ব্যাংক কলামে। টাকা ব্যাংক কলামে আছে। এরপরে 7 তারিখের পরে 10 তারিখ পণ্য বিক্রয় নগদে 25,000 টাকা এবং বাকিতে 35,000 টাকা, একেবারেই সহজ, বিক্রয় হচ্ছে আয়, আয় হলে কোথায় আসবে, ডেবিট পাশে। তাহলে 7 তারিখের পরে 10 তারিখ বিক্রয় হিসাব ডেবিট পাশে, যেটি নগদে 25,000 টাকা, আমরা শুধুমাত্র নগদ প্রাপ্তিটি লিখব 25,000, যেটি বাকিতে সেটি আমরা লিখব না, যেটি বাকিতে সেটি আমরা লিখব না। এরপর বিলে স্বীকৃতি প্রদানের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। আমি তোমাদেরকে গত ক্লাসগুলোতে বলেছি ধার লেনদেনের বিষয়টি বিভিন্ন মোড়কে আমাদের কাছে উন্মোচিত হবে, কখনো ধারে ক্রয় করা হলো, ধারে বিক্রয় করা হলো স্পষ্ট বলা থাকবে, আবার কখনো বলা থাকবে মিস্টার এক্স এর নিকট হতে পণ্য ক্রয়, মিস্টার ওয়াই এর নিকট পণ্য বিক্রয়, আবার কখনো বলা থাকবে প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয়, প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয়, সবগুলো একই কথা, অর্থাৎ ধার লেনদেন। কোনো প্রকার ধার লেনদেন নগদান বই অন্তর্ভুক্ত হবে না, কোনো প্রকার অনগত লেনদেন নগদান বই অন্তর্ভুক্ত হবে না। তাহলে এটি, এই যে স্বীকৃতি প্রদানের মাধ্যমে পণ্য ক্রয় অর্থাৎ প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয়, এটা অন্তর্ভুক্ত হবে না, আমরা লিখবো না। 25 তারিখ ব্যাংক কর্তৃক 9,000 টাকার একটি প্রাপ্য বিল আদায় হলো এবং 6,000 টাকার একটি প্রদেয় বিল পরিশোধ করা হলো, এটি আদায় হয়েছে ব্যাংকের মাধ্যমে, আমরা লিখবো ডেবিট পাশে, পরিশোধ ক্রেডিট পাশে লিখবো। তাহলে ডেবিট পাশে আমরা লিখি প্রাপ্য বিল হিসাব 25 তারিখ, 25 তারিখ ডেবিট পাশে আমরা লিখবো প্রাপ্য বিল হিসাব ডেবিট পাশে টাকা ব্যাংক কলামে 9,000, টাকা ব্যাংক কলামে 9,000। এরপর প্রদেয় বিল পরিশোধ করা হলো 25 তারিখ ক্রেডিট পাশে প্রদেয় বিল হিসাব টাকা ব্যাংক কলামে 6,000। এরপর 27 তারিখ কুড়িমের নিকট হতে 10,000 টাকা মূল্যের পণ্য 10% বাট্টায় ক্রয় করা হলো, এখানে একই কথা, যেহেতু ক্রয়ের সাথে নাম আছে সুতরাং এটি ধারে নগদ কথা উল্লেখ নেই, অন্তর্ভুক্ত হবে না। 30 তারিখ দেনাদারের নিকট থেকে 12,000 টাকার একটি চেক পাওয়া গেল, দেনাদারের নিকট হতে 12,000 টাকার একটি চেক পাওয়া গেল, এটা প্রাপ্তি ডেবিট পাশে আমরা লিখবো। তাহলে 30 তারিখ প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট পাশে 12,000 টাকা আমরা ব্যাংক কলামে লিখবো। তাহলে এই অঙ্কে এখানে আমরা চেক প্রাপ্তি মানে চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো বিবেচনা করে আমরা ব্যাংক কলামে লিখেছি, তোমরা একটা নোট দিয়ে দিবে, ঠিক আছে, এই তাহলে আর কোনো প্রকার এন্ট্রি নেই। হ্যাঁ, আমি শুরুতে লাস্ট রিকোয়ারমেন্টটি করে ফেলেছি, এটা করার মাধ্যমে তোমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট এবং সেকেন্ড রিকোয়ারমেন্ট দুটি হয়ে গেল। ফার্স্ট রিকোয়ারমেন্টে ছিল মোট ক্রয়ের পরিমাণ, তো মোট ক্রয় যেহেতু বলেছে এখানে কোনো নগদ ক্রয় ধারে ক্রয় বলা হয়নি, তাহলে যতগুলো ক্রয় আছে নগদে হোক ধারে হোক সবগুলা টাকার পরিমাণ লিখে আমরা যোগ করে দিই। মনে রাখবে যেখানে কারবারি বাটটা আছে সেখানে কারবারি বাটটা বাদ দিয়ে নেট মূল্যটা লিখতে হবে। এরপর
নকদার মধ্যে অন্তর্ভুক্ত হবে না এরোপ্ল্যান রিকোয়ারমেন্ট খ আছে নকদার মধ্যে অন্তর্ভুক্ত হবে না এরোপ্ল্যান গুলো জাবদাভুক্ত কর। তো নকদার মধ্যে অন্তর্ভুক্ত হবে না ধারে ক্রয় আছে ধারে বিক্রয় আছে এই দুটি লেনদেন এগুলো আমরা জাবদা করলেই হয়ে যাবে। একটি আছে ধারে ক্রয় আরেকটি আছে ধারে বিক্রয়, এই দুটি ধারে ক্রয় আছে এখানে দুটি ধারে বিক্রয় আছে, ধারে ক্রয় আছে তিনটি ধারে বিক্রয় আছে একটি, যে যে তারিখে ধারে ক্রয় এবং ধারে বিক্রয় আছে সেগুলো জাবদা করবো আমরা। ধারে ক্রয় জাবদা হচ্ছে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, আর ধারে বিক্রয় জাবদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা লেখার সময় যেখানে কারবার বাট্টা জড়িত আছে সেখানে বাট্টা বাদ দিয়ে নেট অ্যামাউন্ট আমাদের লিখতে হবে। এই এখন আমরা এখানে ব্যালেন্স নির্ণয় করি, তাহলে আমরা জানি নগদময়ের বেশিরভাগ ক্ষেত্রেই সবসময় নগদ কলামের ক্ষেত্রে নগদ উদ্বৃত্ত সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। তো আমরা এখানে একটু দেখি তাহলে, হ্যাঁ ডেবিট পাশের যোগফল হচ্ছে 5,4,2,6 65,000, আর এখানে ক্রেডিট পাশে আমরা 65,000 লিখে দিব। 65,000 থেকে 15,000 বাদ দিলে 50,000, 50,000 এটা হচ্ছে ব্যালেন্স সিডি। তাহলে ব্যালেন্স সিডি লিখবো আমরা মার্চের শেষ তারিখ, হ্যাঁ মার্চের 31 তারিখ ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। আচ্ছা এবার আমরা একটু ব্যাংক কলাম দেখি, ব্যাংক কলামে ডেবিট পাশে বেশি হচ্ছে না ক্রেডিট পাশে বেশি হচ্ছে? ডেবিট পাশে বেশি হচ্ছে। হ্যাঁ তাহলে আমরা ডেবিট পাশ প্রথমে যোগ করে ফেলি, ডেবিট পাশ প্রথম আমরা যোগ করে ফেলি 7,000 প্লাস 9,000 প্লাস 12,000 28,000। ডেবিট পাশে আমাদের যোগফল হচ্ছে, ডেবিট পাশে আমাদের যোগফল হচ্ছে 28,000, আমরা এখানে লিখবো 28,000। তাহলে ক্রেডিট পাশে টোটাল আমরা 28,000 লিখবো, 28,000 থেকে 5,500 এবং 6,000 বিয়োগ করবো আমরা, বিয়োগ 5,500 বিয়োগ 6,000 16,500, 16,000, 16,500 এটি হচ্ছে ব্যালেন্স সিডি 16,500। আচ্ছা তাহলে মার্চ 31 তারিখে ব্যালেন্স সিডি, এটি আবার আমরা এর পরের মাসে 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে লিখবো, অর্থাৎ এপ্রিল এক ব্যালেন্স বিডি 50,000 এবং 16,500। তাহলে এখানে আমাদের মাসের শেষে নগদ উদ্বৃত্ত আছে 50,000 এবং ব্যাংকে জমা আছে 16,500, নগদ উদ্বৃত্ত আছে 50,000 এবং ব্যাংকে জমা আছে 16,000। এই অঙ্কে আমরা একটা নোট দিতে পারি, আমরা নোট দিব ওই যে যে তারিখে আমরা চেক পেয়েছি অর্থাৎ 7 তারিখ এবং আরেকটি হচ্ছে 30 তারিখ, হ্যাঁ 7 এবং 30 তারিখে প্রাপ্ত চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো বিবেচনা করা হয়েছে, এই নোটটি তোমরা দিবে, তাহলে অঙ্কটি আমাদের পরিপূর্ণ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্তই, তাহলে তোমরা এই বিষয়টি আজকে যে অঙ্কটি আমরা করেছি এটি ভালো করে বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।